আশা করছো আপনাদের সকলে ভাল, ময়ও ভাল। আজ আপনার এই ভিডিওটি অতিক গুরুত্বপূর্ণ হব, কেন আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরে দেবে জানাইছে যে এতিয়াপা যোনটো ঘরত এটাও মানে কোনো চাকরি নকরে সেই ঘরত ফ্রিকই দিয়া হব চাকরি, আর চাকরি পাবলে দিয়া হব এক্সট্রা 10-30 মার্ক। কিন্তু এই সুবিধাসমূহ কোনসকলে পাব সকল ইনফরমেশন লগত আজির এই ভিডিওটি, ব্লগ ভিডিওটি আরম্ভ করো। ভিডিওটি আরম্ভ করার আগে আপনার সর এটা রকম, আপনার যদি এই চ্যানেল প্রথম আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লোক, ভিডিওটা লাইক করে দেবো। এয়া শুনক মুখ্যমন্ত্রী ডাঙরদেব কি আর এটাও চাকরি না থাকা ঘরত সরকারি চাকরি পোয়া আরম্ভ হব। কিছু মানুষের ঘরত এটাও চাকরি নাই, হয় না নহয়? কিছু ঘরত দুজন তিনজনে চাকরি পায়, কিছু ঘরত এজন লড়াইও চাকরি নাপায়। সেই কারণে এইবার আমি কি সিদ্ধান্ত লৈছো, যে যার ঘরত এটাও সরকারি চাকরি নাই তেনেকুয়া লড়া ছোৱালীক আমি পরীক্ষাত 10 নম্বর এক্সট্রা করে দিম, যাতে সকলোরে ঘরত এটা সরকারি চাকরি হব পারে। রাজার নতুন আমি সরকারি চাকরি দিম। এতিয়া মই আরো একটা কথা চিন্তা করছো, যেতিয়া চাকরি রিজাল্ট দিয়ে তেতিয়া আমি দেখা পাও যে এখন ঘরতে কেতিয়াবা দুটা তিনটা লড়াই চাকরি পায়, আর কিছু মানুষের ঘরত এটাও চাকরি নাই, হয় না নহয়? কিছু ঘরত দুজন তিনজনে চাকরি পায়, কিছু ঘরত এজন লড়াইও চাকরি নাপায়। সেই কারণে এইবার আমি কি সিদ্ধান্ত লৈছো, যে যার ঘরত এটাও সরকারি চাকরি নাই তেনেকুয়া লড়া ছোৱালীক আমি পরীক্ষাত 10 নম্বর এক্সট্রা করে দিম, যাতে সকলোরে ঘরত এটা সরকারি চাকরি হব পারে। ধরি ললো মোর ঘরত তিনটা সরকারি চাকরি আছে, মই পরীক্ষাত 50 নম্বর পাইছো। ধরি ললো মোর ঘরত এটাও চাকরি নাই, ময়ো 50 নম্বর পাইছো। চাকরি নোপা লড়াটোর নম্বরের লগত 10 নম্বর যোগ হয়ে যাব, আর এটাও চাকরি না থাকা ঘরত সরকারি চাকরি পোয়া আরম্ভ হব। এইবার আমি এই ধরনের সিদ্ধান্ত লৈছো, যাতে অসমর গরিব দুখিয়া মানুষের ঘরত এটাকৈ হলেও লাহে লাহে সরকারি চাকরি থকা পরিয়ালর আমি সৃষ্টি করিব পারু। সেই কারণে রাইজক মই অনুরোধ করিম যে রাইজ আমার লড়া ছোৱালীক স্কুলত পঠাব লাগে, আমার লড়া ছোৱালীক কলেজত পঠাব লাগে, আমার লড়া ছোৱালীক পড়াব লাগে। কারণ এতিয়া আমার অসমত পড়িলে চাকরি হয়, শিক্ষা লাভ করিলে চাকরি হয়, দালালক টকা দিলে আর অসমত চাকরি নহয়। শ্রদ্ধা রাইজ, মেট্রিক পরীক্ষার রিজাল্ট দিলে